ধীরে ধীরে খাজা বাবার ঘর থেকে পানি শূন্য হয়ে যাচ্ছে। মরিদেলা বলে, হুজুর পানি নাই, পানি নাই, পানি যদি ফুরিয়ে যায় রান্না করব কি দিয়া, খাবো কি, পানির অপর নাম জীবন, পানি পাবো কোথায়? হুজুর তার চাইতে বড় কথা, নামাজ পড়ার জন্য লাগে কি, অজু লাগে, অজু করতে পানি লাগে। বন্ধুরে হুজুর কি দিয়া অজু করব আর পানি পাবো কই, আপনিও বা কি দিয়া অজু করবেন? চিন্তা খাজা বাবার চিন্তা নাই, খাজা বাবার পেরেশান নাই, কারণ আল্লাহ তো সার্টিফিকেট দিছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি অলির চিন্তাই করে সেটা অলি না, যদি অলি পেরেশানি হয় সেটা অলি না। কয়েকদিন আগে এক পেট মোড়া পীর কবরে চলে গেছে, হ্যার ভিডিও বাইরাল, আমার ছেলে জেলে বন্দি, হ্যার খুব চিন্তা, হ্যাঁ চিন্তা টেকতে না পারে আল্লাহর দ্বারে গেছে, আল্লাহ জিগাইতে ঘটনা কি, আবার হ্যাঁ হইলে মা ফাতেমার স্বামী, এই পেট মোড়া পীরের চেনে নিও। যদি অলি হয় হ্যার আবার কি চিন্তা আছে? আল্লাহ কা অলির চিন্তা নাই, পেট মোড়ায় কয় আমার খুব চিন্তা, এটা অলি না, এটা উলি, এটা উলি, এটা কি ইবলিস শয়তান। এই সমস্ত ভণ্ড পীরদের থেকে সাবধান, এগুলো বাবা ভণ্ডামি ছাড়ার কিছু না। আজকে হরফানি পীরদেরকে কলঙ্কিত করার জন্য শয়তান এই ভণ্ডদেরকে পীর নামে নামিয়ে ব্যবসা করিয়ে পীর তন্ত্রকে তরিকতকে কলঙ্কিত করাচ্ছে, ঠিক কি না? সাবধান হবেন, সাবধান, তরিকত যেমনে করবেন, ওলি আল্লাহকে যেমনে ভালোবাসবেন, ভণ্ডদেরকেও চিহ্নিত করে এদেরকে জুতা পেটা করে বের করে দেবেন। এদের কারণে তরিকত কলঙ্কিত হয়, এদের কারণে তরিকতের ক্ষতি হয়। বলছি না আল্লাহর ওলির কোনো চিন্তা আছে? চিন্তা আছে নাই? এবার আল্লাহর ওলি কয়, থাম দি বেটা, জ্বালাস না, একটা লোটা লইয়া যা, ওরা তো আমাকে মস্ক বইরা পানি দিবে না, কোনো মতে কলডাইয়া বলডাইয়া একটারে ম্যানেজ করে এক লোটা পানি লইয়া, কয় লোটা, এক লোটা কয় লিটার পানি আসে, এক লিটার, দুই লিটার, আড়াই লিটার, ঠিক না? এরকম কইছে যে আমি দে না ভাই, এক একটা লোটাই তো, ওরা চিন্তা করো দৌড় ও দরবে সে এক লোটা এটার দা, অনুমতি দিল না জানে লক্ষ্মী সারল, আনা সাগরের পানি লোটায় ভরলো, কোন জন সাগর হলো মরুভূমি পানির অভাবে মরণ, আনা সাগরের পানি লোটায় ভরলো, কোন জন সাগর হলো মরুভূমি পানির অভাবে মরণ, ক্ষমার লাগি পৃথিরাজ দলে বলে আগুয়ান, লোটার পানি আনায় ফেললে সাগর হলো বহমান, পানিতে তো মারালা যাইবে না, আরো ওই ফকিরের দিয়াই নিজেদের বাঁচা লাগবে, আয়া কয় দরবেশ ও খাজা বাবা, তুমি না গরিবে নেওয়াজ, আমার গরিব প্রজাদের মাইরো না, পানি শুকাইছে পানি বহাইয়া দা, লোটায় বইরা পানি আনছে, এইটা কেউ দেখে নাই, দেখছেনি কথা কন না, এটা একজনে বলছে এটা সত্য হইতেও পারে,
নাও হইতে পারে। এবার খাজার কাছে রাজাও আইছে, সৈন্য সামন্ত আইছে, উজির প্রজা মন্ত্রীরাও আইছে, গ্রামবাসী যাগো, গড়ে পানি নাই যাগো, দিঘি শুকাইছে, হেরাও আইছে, হাজার হাজার লোক, তারা সবাই দেখতাছে কিনা। এবার খাজা বাবা তার ওই শিষ্যরে ডাইকা কয়, লোটা ডাকো, কয় বাবা এই কয় যা, লোটাটা যাইয়া ঢাইলা দে। হাজার হাজার মানুষের সামনে একটা লোটা, দুই লিটার তিন লিটার পানি ঢালার সঙ্গে সঙ্গে সাগর কানায় কানায় থই থই। খমার লাগি পৃথিরাজ দলে বলে আগুয়ান, লোটার পানি আনায় ফেললে সাগর হলো বহমান। লাখো হিন্দু মানাল্লা দেখি এই ঘটনা, খাজা সাহেবের এই কারামত আজ মির গিয়ে দেখো না। লাখো হিন্দু মানাল্লা দেখি এই ঘটনা, খাজা সাহেবের এই কারামত আজ মির গিয়ে দেখো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণ না, আউলিয়াদের অবদান বল না। অতীতের ইতিহাস আউলিয়াদের অবদান মারহাবা বলেন, ইয়া রাসূল আল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ বলেন। আল্লাহ বলা বুজুর্গদের ক্ষমতা প্রভাব আছে কি নাই বলেন তো বাবা? আল্লাহ বলা বুজুর্গরা তাদের এই ক্ষমতা প্রভাব পাওয়ার এগুলো কি কবরে নিয়ে যায় না রাইখা যায়? আরো জোরে বলেন, ওলি কবরে পর্দা নেয় রে পাগলা, কিন্তু ওলির ক্ষমতা পর্দা নেয় না। এই জন্যই আমার বাবা সুলতানুল হিন্দ, এই হিন্দের বাদশাহ। খবরটা ছড়িয়ে গেল গোটা দিল্লির মধ্যে, খবর ছড়িয়ে গেল, হাজার হাজার লোক কপালের মধ্যে আরবি লেখা উঠেছে দেখার জন্য চলে আসছে। লোকেরা এসে এক নজর দেখে, প্রথম মনে করে লেখা হতেই পারে এটা দাগ পড়ছে, দাগ থেকে এরকম হতেই পারে, কিন্তু দাগ এতগুলো দাগ, দাগের পরে আবার দেখে একটা লেখা আরবি একটা পূর্ণাঙ্গ বাক্য, বাক্যটা হলো মাতা হাবিবুল্লাহ ফি হুববিল্লাহ। এত বড় একটা লাইনের কথা কোনোদিন এইটুকু কপালের মধ্যে এরকম পেঁচাইয়া পেঁচাইয়া দাগ হতে পারে না, কারণ আমরা বৃদ্ধ মানুষের কপালে চামড়ার ঘোষানির দাগ দেখি, এগুলো এইরকম 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 দাগগুলো হয়। এত সুন্দর করে একদম লেখা কইরা এরকম একটা আরবি পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না। নাইলে হয়েছে মান্না নিলাম, কিন্তু অর্থ হয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মরে গেছে, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে ডুব দিয়েছে, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মজে গেছে। এমন কথা একটা সুন্দর অর্থ কেমনে হয়? হইছে নাইলে হইছে, আসলেই তো লোকটা কিছুক্ষণ আগে জীবিত ছিল, তখন কপালে এমন ভাব ছিল না, কিন্তু এখন লোকটা আসলে মরে গেছে, এন্তেকাল করেছে, দুনিয়ার জীবনটা থেকে তিনি পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে। অমনি করে যেই কপালটা ছিল স্বাভাবিক, সেই কপালের মধ্যে এই লেখা, মানুষ এতগুলো প্রশ্ন একত্রে মিলাইয়া কোনো অর্থ খুঁজা না পাইয়া সবাই কয় তুমি সুলতানুল হিন্দ মারহাবা বলো। তাহলে ওলি মরে কথা কন না, ওলি মরার পরে কি মাথার মধ্যে এমন একটা লেখা, আল্লাহ কপালের মধ্যে এমন লেখা জাগাইয়ে দিছে
যে এক লেখা মৃত লাশ থেকে লেখা দেখে 90,000 মুসলমান, অর্থাৎ যারা একবার দেখছে সে আর বেঈমান হয়ে ফিরে যেতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যে বলি যে ওলি আল্লাহরা কখনো সাবেক হয় না, কথা সত্য না মিথ্যা? এটা তিনি নগদ সাবেক হওয়ার সাথে সাথে লাশটা যতটুকু সময় দুনিয়াতে ছিল সেই সময় তিনি প্রমাণ করে দিয়েছেন, ঠিক কিনা? এখন আমাদের দেশে সেই খাজা বাবার আমল থেকে তো আমরা আজকে অনেক দূরে চলে আসছি, তাই না? আজকে প্রায় 1,500 বছর হতে চলছে খাজা বাবা বিদায় নিয়েছে। খাজা বাবার পরে বহু শতাব্দী চলে গেছে, বহু যুগ পাড়িয়ে গেছে, বহু মানুষ, বহু প্রজন্ম, বহু জাত, বহু আলেম, বহু মানুষ এসেছে, বহু স্কলার জ্ঞানী গুণী আওয়ার কারণে এখন অনেকেই খাজা বাবার অস্তিত্বকে মানতে চায় না। কিন্তু এরা জানে না যে এই উপমহাদেশে এই যে কালেমা পড়ে, এই যে মাদ্রাসা, এই ছোট্ট বাংলাদেশটার মধ্যে সরকারি হিসাব মতে 3,500,000 মসজিদ আজান হতেই থাকে। বাংলাদেশের সেই পঞ্চগঞ্জের তেঁতুলিয়া থেকে আজান শুরু হয়। আপনি বাংলাদেশের এমন কোন সিপা সাপা কোনা কাঞ্চি পাইবেন না যেখানে গিয়ে দাঁড়াইলে আপনি আজান শুনবেন না। আছে কি না? আছে কি না? আজান আছে। এক ওয়াক্তের আজান হইলে আপনি বাংলাদেশের যেখানে থাকেন না কেন সেখানে বসেই আজান শোনা যায়। এই যে আজানটাকে এই হিন্দুদের অধ্যুষিত এলাকায় যেখানে দিন ছিল না, যেখানে কোনো নবী ছিল না, যেখানে কোনো সাহাবি ছিল না, যেখানে কোনো ইমাম জন্মগ্রহণ করে নাই, সেই অঞ্চলে যার মাধ্যমে আজকে আমরা এই আজান পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, আলেম হলাম, বক্তা হলাম, ওয়াজ হলো, মাহফিল হলো, আজকে কথা বলার সুযোগ পাই, সেই মানুষটাকে নিয়ে যখন তীব্র তীর্যক মন্তব্য করে তখন সেটা সহ্য করা যায় যায় নিও, তখন আমাদের বলতে ইচ্ছে হয় অতীতের ইতিহাস তোমরা কেন জানো না, আউলিয়াদের অবদান তোমরা কেন স্মরণ না, অতীতের ইতিহাস তোমরা কেন জানো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, বেদিনের কেন্দ্র ছিল মোদের বাংলাদেশ, ইসলামের ছিল না হেথায় মাত্র লেশ ছিল নি, বেদিনের কেন্দ্র ছিল মোদের বাংলাদেশ, ইসলামের ছিল না হেথায় মাত্র লেশ, সেই ভূমিতে দেখো আজ ইসলামের জয় বিজয় গান, পথ পথ উড়িছে তাওহীদি জয় নিশান, এটা কাদের অবদান তোমরা কি ভাই পাবো না, এই অবদান আউলিয়াদের তোমরা কি ভাই বুঝো না, অতীতের ইতিহাস সবাই সবাই বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণ না, আউলিয়াদের তোমরা কেন বলো না, পৃথ্বীরাজের হুংকার কেঁপেছিল হিন্দুস্তান, ছিল না মসজিদ ছিল না মুসলমান, পৃথ্বীরাজের হুংকার কেঁপেছিল হিন্দুস্তান, ছিল না মসজিদ ছিল না মুসলমান, তাদের তাওহীদ সুধাকে করাবে পান, মূর্তি পূজা বাদ দিয়ে গাইবে আল্লাহর গান, সে তো মাইনুদ্দিন চিশতি স্মৃতি চারণ করো না, সে তো মাইনুদ্দিন চিশতি একটি বার বলো না, আমার হাবা ক অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণ না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, কে কে মসজিদ তৈরি করছে, কে? খাজা মাইনুদ্দিন। আজান চালু করছে কে?
সেই মসজিদে ইমামতি কইরা সেই আজান দিয়া নামাজ পড়া মোল্লা বাইরাইয়া যখন কয় বসেন, ইমান আমলের কথা হবে, আর সেই ইমান আমলের কথার মধ্যে যখন মসজিদের মেম্বারে বসে খাজার নামে বিশুদ্ধকার করে, খাজার নামে যখন বিরূপ মন্তব্য করে, সেই ইমামের জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দরকার ঠিক কিনা? সেই আগুন তো মঈনুদ্দিন খাজা ধরিবে নেওয়াজ, আগুন নিয়ে খেলা করতে চেয়েছিল পৃথ্বীরাজ, সেই আগুন তো মঈনুদ্দিন খাজা ধরিবে নেওয়াজ, মঈনুদ্দিনকে হারিয়ে দিতে ফেলেছিল ইন্দ্রজাল, কিন্তু খাজার ফুকের সামনে জাদুর শক্তি হয় বিফল, ইমাম তিনি চিস্তিয়ার সাজরা খুলে দেখো না, রুহানি ব্যাপারটা তরিকা ছাড়া বুঝবে না, ইমাম তিনি চিস্তিয়ার সাজরা খুলে দেখো না, ইমাম তিনি চিস্তিয়ার সাজরা খুলে দেখো না, অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা, আউলিয়াদের অবদান বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? মারহাবা কোন আছে কিনা? পৃথ্বীরাজ সেই সময়ের হিন্দুস্তানের দিল্লির মসনদে তিনি বাদশাহ, তিনি শায়েনশাহ। যখন এসেছে ফকির, লোকেরা যেই চেহারা দেখে সেই মুসলমান হয়ে যায়, এটা পৃথ্বীরাজের জন্য বড় কষ্টকর লজ্জাকর। পৃথ্বীরাজ মনে করছে জাদুকর, যারাই দেখে তারাই জাদুর মধ্যে নিয়ে আসে, এই জন্য পৃথ্বীরাজ জাদুকর ভাড়া করছে, এলাকার যত বড় বড় জাদুকর আছে এদের মধ্যে একজন জয়দেব, এদেরকে ভাড়া কইরাই না খাজা বাবার সামনে দাঁড় করাইছে। পৃথ্বীরাজ মনে করেছিল অসংখ্য অগণিত জাদুকর দিয়া আমি এই ফকিরের তাড়াইয়া দিব, কিন্তু জাদুকরেরা যখন খাজা বাবার সামনে জাদুগুলো একের পর এক নিক্ষেপ করে, প্রতিটা জাদু আগুনের গোল্লা হইয়া ওদেরকে যাইয়া আক্রমণ করে। আল্লাহর ওলিদের সামনে কোনো জাদু চলে না ঠিক কিনা? বাবারে জাদু একটা পাওয়ার আকিদা মনে রাখেন, এখন আমরা আকিদার মধ্যে ঢুকতেছি। জাদু একটা কি? এটা একটা শক্তি, যে কেউ ইচ্ছা করলেই জাদু দেখাইতে পারবে? না না না, জাদুকে বাবা মিরাকেল বলা যায়, জাদুকে বাবা অলৌকিক কিছু বলা যায়, জাদুকে অবাস্তব বলা যায়, অকল্পনীয় বলা যায়, এমন ঘটনা এটাকে জাদু বলা হয়। কিন্তু বাবা এই অবাস্তব ঘটনা, অলৌকিক ঘটনা, মানুষকে জায়গার মধ্যে থামিয়ে দেওয়ার মতো ঘটনা তিনটা ধরনের হয়, কয়টা? এক নাম্বার হলো মুজেজা, এক নাম্বার কি জোরে বলেন মুজেজা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে নবুয়তি দেন, ওনাদেরকে আমার আল্লাহ এমন কিছু আলৌকিক শক্তি প্রদান করেন, এমন কিছু ক্ষমতা প্রদান করেন, অকল্পনীয় অবাস্তব ক্ষমতা প্রদান করেন, যেখানে প্রয়োজন তারা সেখানে প্রয়োগ করেন, এই ব্যাপারটা আল্লাহই দেন, তাদের নিজেদের সাহিত কিছু থাকে না, দরকার হয়েছে তো আল্লাহ দিয়েছে, এই জন্য এটাকে মুজেজা বলা হয়। এই মানুষগুলোকে সাধনাও করতে হয় না, ইবাদতও করতে হয় না, আল্লাহ মনোনীত করেছেন তাকে দিয়া মুজেজা দেখাবেন, আল্লাহ দেখানো শুরু করেছেন। যেমন ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে ফালাইছে 40 দিন পর্যন্ত, জ্বলন্ত কুণ্ডলীর মধ্যে পয়গম্বর ইব্রাহিম জীবিত,
যেমন হযরতে নূহ আলাইহিস সালাম ফেরাউনের লড়ান খাইয়া তাড়ান খাইয়া নীল নদের সামনে এসা দাঁড়াইছে, তার কোনো জানা ছিল না কেমনে নীল নদ পার হইব, কিন্তু আমার আল্লাহ নীল নদের ঘোষণা দেয়, ওরে নীল নদ বারোটা রাস্তা হয়ে যা, নীল নদ পাড়ি দিয়া পয়গম্বর মুসা আল্লাহর রহমতে মুজেজার কারণে নদীর ওপার চলে যায়। হযরতে ঈসা আলাইহিস সালাম মাটির একটা যদি পাখির মতো বানাতেন, মাটির কাদা দইরা এরকম 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 একটা মাথা দিছে, দুইটা পাখা দিছে, একটা পাখনা দিছে, লেজর দিছে, ফু দিছে, উইরা গেছে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। ঈসা পয়গম্বর জানতো না যে তিনি এটা পারবেন এটা করবেন, আল্লাহ তার ফুকের মধ্যে ওই পাওয়ারটা দিয়ে দিয়েছেন। মৃত মানুষের কবরের কিনারে যাইয়া কুম্বি ইজনিল্লাহ বললে মৃত মানুষটা উঠে দাঁড়িয়ে যায় তোমার হাবা নারায়ণ গাউসিয়া। আমার ভাইরা, আমরা এখান থেকে শুরু করেছিলাম সুলতানুল হিন্দ, অর্থাৎ আমার বাবা কখনো সাবেক সুলতান হবে? আমার বাবার ক্ষমতা সব সময় আছে কি নাই, আছে কি নাই? এখন যারা খাজা বাবার সামনে বেয়াদবি করে, খাজা বাবার সামনে কটুক্তি করে, খাজা বাবায় গাঁজা খায়, এই ধরনের কথা বলে, আচ্ছা দেখুন তো খাজা বাবাকে আমরা কি এই রাস্তাঘাটে পাগল ছাগল এই যে কাউকে কি আমরা খাজা বাবা খাজা বলি? খাজা তো একজনকেই বলি, খাজা বাবা বলে তো আমরা একজনকেই মিন করি, তিনি শুয়ে আছেন আজ মিরে, ঠিক কি না? এখন হ্যাঁ আমরা মানি, আমরা অবশ্যই মানি, হাজারবার মানি, বিভিন্ন মাদারে কিছু পাগল মানুষদের উদ্ভট উশৃঙ্খল কিছু মানুষের আনাগোনা আছে, তারা সেখানে বিভিন্ন রকমের নেশা করে, মাদক গ্রহণ করে, এই গাঞ্জা খায়, এগুলো নিয়ে পিনে কেক, মানুষগুলো তো দেখ আপাত দৃষ্টিতে পুরো মেন্টাল, এগুলোকে হয় রিহাবে নিতে হবে না হলে দেখে গুলি করে মাইরে ফেলাইতে হবে। তোমার দেশে যদি আইন থাকে এগুলোর গুলি করে মারা ফেলা, এগুলো রিজেক্ট, এগুলো কি রিজেক্ট? প্রতিটা বাজারে প্রতিটা দোকানে দোকানে সামনে যত চকি আছে সব দোকানে দেখবা রাত্র ১২টার পর, এখন দেখবেন যে সব এই রিজেক্ট মানুষগুলো শুয়ে আছে, আছে কি না? এদেরকে মারা যাবে, কথা কন না গুলি করে মারা যাবে? ওরে ফাগলা, এই এই মানুষগুলোরই একটু আধুনিক ভার্সন আপডেট ভার্সন গুলো মাজারে থাকে, একদম লো ক্লাসের যেগুলো লো ক্লাসের এইগুলো থাকে ওই গেলে রাস্তাঘাটে, আর মিডিয়াম ক্লাসের গুলো মাজারে, কথা বুঝতে পারছেন? তাহলে এখন এগুলোকে তো মারার বিধান নাই, এগুলোকে তাড়াইয়ে দিবেন, তাড়াইলে পাগল তাড়াইলে কি মিয়া জীবনে কাম হয়? এগুলো কি বোঝে? শোনে না শোনে, পাগল না শোনে ধর্মের কাহিনী, পাগলের কাছে শরীয়ত নাই, প্রতিটা শরীয়তের বিধান যেখানে ফরজ হওয়ার পিছনে আকেল শব্দটা আছে কিনা হুজুর? আকেল, আকেল মানে কি? আকেল মানে হচ্ছে জ্ঞান বোধ সম্পন্ন ব্যক্তি, যেই লোকটা মাজারের পিছনে বসে বিভিন্ন চিপা চাপায় বসে গাঞ্জা টানে ও সামনে এসে ভিক্ষা করে মানুষের কাছ থেকে ৫ টাকা ১০ টাকা ৫০ টাকা নোট বানাইয়া গিয়া ও গাঞ্জা টানে ও নেশা করে, এটা তো একটা পাগল। এই পাগলের বিষয়টা নিয়া আল্লাহর নবীর মাজারকে কলঙ্কিত করো মিয়া, তোমার বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, পাগলের কথা ধরে যারা ফতোয়া আরোপ করো তোমরাও পাগল, ঠিক কিনা? আমরা তোমাদেরকে মানুষ বলতে চাই নাই, কারণ পাগলের লগে ঝগড়া করে পাগলে। আমি দেখতাম বিভিন্ন বাজারে, আমরা তো ভাই আমরা তো এই এই ৬ মাস নিশি জায়গা ফাঁকে, আমাদের চলন ফেরুনির রাত্রে দিনের বেলা আমাকে খুঁজে পাইবেন না, বক্তা গো কথাও করতে দেখবেন যে দিনের বেলা ফোন দিলে মানুষ সবাই জিজ্ঞাসা হুজুর কি গলারা ভাঙ্গানি হবেড়া, চিন্তা করে কমাটি হুজুর কেমন কথা কইবেন, না ঘটনাটা কইবেন কেমন হুজুর, আহারে কত কষ্ট, কিন্তু যাওয়ার পরে ঠিকই ২-৩ ঘন্টা চিল্লাইতে পারি, কারণ আমাকে আল্লাহ পাওয়ারটা দেয় রাইতে, কথা বোঝেন না?
যেমন সমস্ত দেশগুলো ঘুমায়, বক্তাগুলো তখন চলে রাস্তাঘাটে, আমরা দেখি অনেক জায়গায় দেখবেন শীতকালে দেখা যায় যে পাগলে পাগলে ঝগড়া করতেছে। আর পাগলের লগে কোনো ভালো মানুষ ঝগড়া করবে? তাহলে যারা মসজিদে বইয়া, ওয়াজ মাহফিলে বইয়া, মাজারে এই সমস্ত শাহালির মাজারে সমস্ত কিছু ঘটনা ঘটে, এইগুলো নিয়ে যারা মাজারকে, মাজার জিয়ারতকে, ভালো মানুষদেরকে, আমাকে যদি আমি মিরাপাড়া মাজারের খাদেম, আমাকে যদি কলঙ্কিত করা হয়, তাইলে আমার আমাকে নিয়ে যদি ঝগড়া করে, তাইলে এই যেইটা ঝগড়া করতেছে এইটারে কি ভালো কইবেন না পাগল কইবেন? এটা তো ওয়াজের স্টেজে বইয়া কইতেছে কোকগা, তারপরে এটা কি পাগল নিয়ে ঝগড়া করে? কারা পাগলে ভালো মানুষ করে না। এই জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করবো যে ভালো করে বোঝায় যে আমরা বিরোধিতা করি, মাজারে বেশরিয়তি কার্যক্রম যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমরাই কথা বলি, প্রতিবাদ করি, কিন্তু এগুলো যারা করছে আছে এগুলো রাষ্ট্রীয়ভাবে এখানে পাগলের একটা অভয়ারণ্য হচ্ছে, এগুলো এভাবে থাকছে, এগুলো কি ইচ্ছা করলে আমি তো সরাতে পারি না। রাষ্ট্রকে বলেন যে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন, কারণ মানুষ মাজারে গরিব মিসকিনকে খাওয়ানোর জন্য বিভিন্ন সিন্নি নামাজ নিয়ে যায়, আর পাগল তো যেখানে ভাত ছিটাইলে কাউয়ার অভাব হয় না। ঠিক মাজারে কেন পাগল বেশি? কারণ এখানে একের পর এক জিলাপি, মিষ্টি, সিন্নি, পায়েস, বিরিয়ানি, তেহারি আইতেই থাকে, পাগলেরা চাইয়া চিন্তা খায়। কথা বুঝতে পারছেন? মাজারের বিদ্বেষী হইয়েন না। মিরাপাড়া মাজারকে নিয়ে বহুত কথা বহুত জায়গায় বিভিন্ন জন বিভিন্ন ভাবে ছড়ায়, আমরা বলি পাগলা রে মিরাপাড়াকে তো চিনলেন, আল্লাহর ওলি বিশ্বাস শুয়ে আছে, কত মানুষ কত দূর থেকে আসে ওনাকে জীবনে, আমাদের কমিটি কেউ যাইয়া জীবনে বলে না, আমি তো মাত্র এক দেড় বছর হয়েছে, শুক্রে শুক্রে অষ্টদিন মাত্র এখানে আসছি, কোনো হুজুরও বলে না, কমিটির কেউ বলে না, আমাগো মসজিদে আপনি কিছু মান্যত করেন, কিন্তু বিরাট বড় মোটা মোটা বান্ডিল নিয়ে দৌড়াইয়া হয় আইয়া কয় হুজুর, কয় কি হয়েছে, কয় এইরকম আমি একটা স্বপ্ন দেখছি মিরাপাড়া মাজারে এটা দেওয়ার জন্য মান্যত করছি, আল্লাহ আমার উদ্দেশ্য সাকসেস। আর তোমার যদি বাড়ি নিয়ে সারা দিন খাওয়াইয়াও দিই জীবন আরো ঠাড়া পড়ে, যেদিন তোমার নিয়ে খাওয়ায় সেদিন ঘরের মধ্যে পড়ে ঠাড়া, সেদিন জামাই বললাকে কি আসা, ঠিক কিনাও? আর আল্লাহর ওলি কোথায় বিশ্বাস শুয়ে আছে, আর কোথায় হেবাড়া বাড়ি বইয়া, কোথায় কোন বিদেশ বইয়া, কোন মান্যত করছে আল্লাহ সফল করে দেয়, এটাই হচ্ছে ওলি আল্লাহ। মরে গেলেও তাদের ক্ষমতা নিয়ে যায়, তাদের ক্ষমতা সবসময় থাকে, এটা বর্তমান। এই জন্যই সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ, তিনি গরিবের জন্য তিনি ছিলেন নেওয়াজ স্বরূপ, গরিবের জন্য তিনি ছিলেন উপহার। দেখেন খাজা তার নামের সাথে গরিবে নেওয়াজ, গরিবের জন্য তার দরবারে আসে নেওয়াজ, তার কাছে আসে নেওয়াজ। আলহামদুলিল্লাহ আজকে মালিক সাহেব, এই যে মালিক সাহেব আমি তার বাসায় খাইয়ে আসছি, আমাকে ওরা বলছে হুজুরা যে এখানে অনেক খাওন দাওন হয়, অনেক ভালো খাওন হয়, আমি মিরাপাড়ার লোক তো বা নতুন আসছি, তো আজকে বেশি একটা হয় নাই, হুজুর পুরো খাট গর্জে যায়, আজকে তেমন বেশি খাওয়ায় নাই, এইটাই দেখলাম যে আজকে তেমন বেশি খাওয়ায় নাই, হেইতেই আমি খাইতাম পারি নাই, এত খাওয়ান দিছে, আর কয় যে হুজুর অন্য অন্য বছর আরও খাওয়ায়, এই যে গরিব মানুষটা খাওয়াচ্ছে আপনাদের সবার জন্য, আবার তিনি দেখলাম তেহারিরও আয়োজন করছেন, এই যে খাজা বাবার দরবারে মানুষের জন্য খাবারের ইয়া চলে, খাজা বাবার যত জায়গায় ওরস হয় সব জায়গায় সাত দিন আট দিন ধরে মানুষকে শুধু খাওয়াইতেই আছে, খাওয়াইতেই আছে। আচ্ছা মানুষ যদি এই খরচগুলো না কইরা, যদি বেনিফিট না পাইতো তাইলে করত? তাহলে গরিবে নেওয়াজের খাজা বাবার দরবারটাই মূলত হচ্ছে গরিবের জন্য এটা নেওয়াজ স্বরূপ, গরিবের জন্য এখানে খাবার আছে, গরিবের জন্য এখানে তাবারক আছে, গরিবের জন্য এখানে রেজিক আছে। আপনি বিরোধিতা করলে খাজা বাবার কিছু হবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। এজন্য আমরা ওলি আল্লাহর পক্ষে আসি কি নাই, আসি কি নাই, হাত তুলে আল্লাহকে দেখান, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওরস মাহফিল যেখানে, নারায় তাকবীর। হাত নামান আমার ভাইরা, আমরা এখন একটু মিলাদ শরীফ পড়বো, সবাই দাঁড়াবো, এরপরে আমরা সবাই এভাবে বসার সময় কাতারবদ্ধ হয়ে বসব, এবং আমাদের নেওয়াজ দেওয়ার যাতে করে সুবিধা হয় সেজন্য আপনার সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দেয়া,
বেবে